এবার ইভিএমে কারচুপির অভিযোগ করছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ভোট শেষ হতেই এই অভিযোগ তিনি করছেন। তিনি বলছেন ইভিএমকে স্ট্রংরুমে ঢোকানো হয়েছে, কিন্তু স্ট্রংরুমে তালা দেওয়া হয়নি। ইভিএমে কারচুপির উদ্দেশ্যেই স্ট্রংরুমে তালা দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী, জেলা শাসককে ফোনে অভিযোগও করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী। যদিও তৃণমূল প্রার্থীর এই অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। इसमें आपसे बड़ा कोई ऐसा नहीं, मेरे आपसे झगड़ा करने का कोई मेरा इच्छा नहीं, लेकिन मुझे बताइए जो 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 एलएसी जो हमारे एलएसी से ईवीएम आ चुका है जो कंप्लीट हो गया उसको क्यों नहीं सील करवाया? कौन सिविल अथॉरिटी है? बुला लीजिए, बुलाइए। हुई सिविल अथॉरिटी पर्सन, हुई दैट पर्सन। और এখানকার যে আমাদের স্ট্রংরুম রাত্রিতে তিনটা বিধানসভা 43, 44 এবং 50 এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসা সত্ত্বেও ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল। এখনো পর্যন্ত যে বাকিগুলো আসছে তার মানে রাত্রিতে কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। ইভিএমগুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে, তাতে হেরে যাচ্ছে তাই এগুলো করছে। আর এটা জেনারেল প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা করছেন, ইন্টেনশনালি করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন। উনি আমাকে বলছেন কোঅপারেশন করতে। কি কোঅপারেশন করবো? ইভিএমগুলো এদিক ওদিক করার পর কোঅপারেশন করবো। চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।